করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের প্রত্যেকের জন্যই আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি, যদিও সেটা তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছো। একদমই তাই বন্ধুরা, আজ আমি আমার সমস্ত জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, তাই ঝটপট তোমরা চলে আসো আর আমি তোমাদের সাথে থাকি। প্রথমেই আমি তোমাদের এই ইয়াররিংসটা দেখাবো, বেশ সুন্দর না? ডিজাইনটা দেখো একটু ভালো করে। এইটা প্রথমে দেখানোর কারণ হচ্ছে যে এইটা আমার আইব্রোবেলার কানের, আর এই একটাই কানের যেটা আমি আগে পরে থাকতাম সারাক্ষণ বাড়িতে বিয়ের আগে। তো এটা বেশ পছন্দের, আমি নিজে ডিজাইনটা বানিয়ে তৈরি করেছিলাম বলে, মানে এই ডিজাইনটা দুটো কানের থেকে কাট করে একটা ডিজাইনে নিয়ে এসেছিলাম। আর এটা আমি আগে সবসময় বাড়িতে পরে থাকতাম, তাই আমি এটা নিয়ে এসেছিলাম। এই ডিজাইনটা অনেকে আমার দেখে তৈরি করিয়েছে, ঠিক আছে? এবার আসি বিয়েতে মা আমায় কী কী গয়না দিয়েছিল, মানে বাপের বাড়ি থেকে আমি কী কী পেয়েছিলাম। বাপের বাড়ি থেকে সেভাবে সত্যি কথাই বলছি যে বিশেষ কিছু গয়না পাইনি, আমি নিয়েও ছিলাম না। তো মা একটা চেন দিয়েছিল, এটা নয়, এটা আমাকে আমার মামা শ্বশুর বিয়েতে দিয়েছিলেন। আর মা যে চেনটা দিয়েছিল সেই চেনটা নষ্ট করে ফেলেছে, ভেঙে ফেলেছে। তো একটা চেন দিয়েছিল আর কানের, মায়ের কানের দুল, তখনকারের যে সীতাদুল বলে না, সেটা দিয়েছিল। তো আমার পছন্দ হয়নি, আমি সেটাকেও ভেঙে ফেলেছি। আর দেখানোর মধ্যে এখন এইটা রয়েছে, যে শখের বাউটি, তোমরা হয়তো জানো। তো এইগুলো দিয়েছিল, একটা আংটিও দিয়েছিল, সেটাও নেই, নালে তোমাদের দেখাতাম। তো মায়ের দেয়া গয়নার মধ্যে এই যে শখের বাউটিটুকুই আছে। আর বিয়েতে শ্বশুর একটা চেন দিয়েছিলেন, সেই চেনটাও নেই। মানে আমি আমার আমার অনেক গয়নাকেই আমি ভেঙে ফেলেছি, ভেঙে গয়না গড়িয়েছি বলতে শুধুমাত্র এই কানের দুলটা তোমাদের একটু দেখাই। এটা বছর দুয়েক আগে এই কানের দুলটা গড়িয়েছি, এটা হাজবেন্ড গড়িয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি মায়ের যে সীতা দুলটা ছিল সেটা ভেঙেই এটা গড়ানো হয়েছে। তোমাদের একটু ভালো করে দেখাই। এবার তোমাদের দেখাই এই আংটিগুলো, পরেই নিলাম হাতে যাতে দেখাতে সুবিধে হয়। এই আংটিগুলো দিয়েছিল হাজবেন্ড বিয়েতে, বুঝতেই পারছো কোন বিশেষ দিনে দিয়েছিল। তো আমার কাছে আর আংটি কোনো নেই, মা যেটা দিয়েছিল সেটা তো বললাম যে ভেঙে ফেলেছি। তো এই দুটো আংটি রয়েছে, এটাই আমি সবসময় ইউজ করি, যেখানেই যাই এই দুটোই পরে থাকি। এবার তোমাদের দেখাই এই চুড়িগুলো, এগুলো হাজবেন্ডই তৈরি করে দিয়েছিল। বাড়িতে থাকতাম, শুধু শাঁখাগুলো পরে থাকতাম খালি হাতে, এখনও থাকি যদিও। তো দেখতে খারাপ লাগে বলেই হাজবেন্ড এগুলো তৈরি করে দিয়েছিল, যে বাড়িতে সবসময় পরে থাকার জন্য। এবার দেখাই তোমাদের এই শাঁখা বাঁধানোগুলো, অনেক কষ্টে হাজবেন্ডের থেকে জোর করে এক প্রকার বলতে গেলে গড়িয়েছি। তো জোর করে বললাম কারণ পড়াশোনার জন্য আমার প্রচুর টাকা নষ্ট হয়েছে। তো হাজবেন্ড চেয়েছিলো না এখন কিছু গয়না গড়ে দিতে, কিন্তু তবুও আমার বায়নার চোটে গড়িয়ে দিতে বাধ্য হয়েছে। এই যে ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দে। আর সেভাবে আমার কোনো সোনার গয়না নেই, যেটুকু ছিল সবটুকুই দেখিয়ে দিয়েছি, আমার অল্প কিছু মাত্রই গয়না। আর এই যে নোয়া একটা পরে থাকি, যেটা শাশুড়ি মা দিয়েছিলেন, আর চেনটা তো বললাম। আর এই কানেরটার কথা এবার বলি, তো এইটা একটা নেকলেসের সাথে ছিল, সেটা তোমাদের দেখাই। ডিজাইনটা দারুণ না? আমি তো বিয়েবাড়ি পরলেই এটা আগে পরি গলায়। তো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে এটা কোনো সোনার গয়না নয়। আর এটা হলো তারই সাথেই কানের দুলটা, এর সাথেই ছিল, আমি জাস্ট সুন্দর লাগার জন্য পরে নিয়েছি। যেখানেই বিয়ে বাড়ি পড়ুক এইটা আগে পরি, তবে আমার কোনো দুঃখ হয় না যে আমার
বড় কোনো নেকলেস সোনার গয়না কিছু নেই। তবে কাজ চালানোর জন্য আমি প্রচুর ইমিটেশন জোগাড় করে নিয়েছি, যেমন ধরো তোমাদের একটু দেখিয়েই দিই, তোমাদের দেখাবো বলে এগুলো বের করেছি, বেশ সুন্দর না, পরলে পুরো গলা ভর্তি, দারুণ লাগছে। এটাও আমার সিটি গোল্ডের গয়না, আমি চাইলেই এরকম গয়না দেখে ভিডিও শুরু করতে পারতাম যে আমার সোনার গয়না, কিন্তু আমি করলাম না, আমি চাই না মিথ্যের আশ্রয় নিয়ে ফেমাস হতে, ভালোবাসা পেতে। আমার কাছে যতটুকু গয়না আছে, যেমন গয়না আছে, আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে চাই, তাই করলাম। আর আমার কাছে এই যে লকেটটা দেখাই, সব উল্টে যাচ্ছে, এই একটা সেট রয়েছে, এটাও সিটি গোল্ডের, এটা আমি কাজ চালানোর জন্য পরে থাকি, কোথাও অনুষ্ঠান বাড়ি গেলে আমি পরে থাকি, পরে যাই। তো আমার কাছে এই আরও একটা রয়েছে সিটি গোল্ডের চেন, সবই এইগুলো আমি কাজ চালানোর জন্য ইউজ করে থাকি। এগুলো তোমাদের দেখাতাম না, তবুও দেখিয়ে দিচ্ছি, তার একটাই কারণ যে আমার কোনো আক্ষেপ হয় না, আমার কাছে এই অল্প কিছু সোনার গয়নাই রয়েছে, ভারী কোনো নেকলেস নেই, আমি এই চেনটাই সবসময় পরে থাকি আর সব জায়গায় যাই। কাজ চালানোর জন্য সিটি গোল্ড কিনে নিয়েছি, যথেষ্ট আমার, সত্যি বলছি, আবারও বলছি, আমার কোনো দুঃখ হয় না যে সোনার গয়না নেই বলে, আমি ভীষণ হ্যাপি থাকি এই সিটি গোল্ড নিয়েই। তো আমার মনে হয় সবার ক্ষেত্রেও তাই, যার যেমন গয়না আছে, যতটুকু আছে, সেই নিয়েই হ্যাপি থাকা দরকার। এই একটা সিটি গোল্ড হার সেট তোমাদের দেখিয়ে দিই, আমাকে বলেছিল যে একজন প্ল্যান দিয়েছিল, তোমাদের সাথে সেটাও শেয়ার করি, যে এরকম গয়না দেখিয়ে বলবে যে আমার লকার থেকে নিয়ে এসেছি এরকম সিটি, আমার এটা জুয়েলারি সেট মানে গোল্ডের। না, আমি ভাবলাম না, এসব করা উচিত নয়, আমার যতটুকু আছে আমি ততটুকুই তোমাদের দেখাবো, ততটুকুই দেখাচ্ছি।